আসসালামু আলাইকুম, এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, প্রধানমন্ত্রীকে টেলিফোনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। করোনা ভাইরাসে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও 34 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1792। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় কারাগারে দুই আসামি, ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার। শ্বাসনালী পুড়ে যাওয়ায় নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বেঁচে থাকা পাঁচ জনের অবস্থাও সংকটাপন্ন। এবং আবারও সচল করোনায় স্থবির রাজনীতির চাকা, কমিটি পূর্ণাঙ্গ করতে মনোযোগী আওয়ামী লীগ, বিএনপিতে চলছে দল পুনর্গঠনের কাজ। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে একথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর মার্ক টি এসপার। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতা দেখানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন তারা। এক্ষেত্রে দুদেশের সরকারের শীর্ষ পর্যায়ের সংলাপ ও আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর মার্ক টি এসপার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4668 জনে। সবশেষ চব্বিশ ঘণ্টায় 14747টি নমুনা পরীক্ষায় নতুন করে 1792 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.15%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,34,762 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,474 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,36,024 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 70.51%। মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 9 জন নারী। চব্বিশ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন এবং চট্টগ্রাম বিভাগে 5 জন মারা গেছেন। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের উপর হামলার ঘটনায় দুই আসামি নবিরুল ও শান্তুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল শেষ হবে মামলার প্রধান আসামি আসাদুল হকের রিমান্ড। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থতার দায়ে প্রত্যাহার করা হয়েছে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দুই আসামি নবিরুল ও শান্তুর 7 দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে হাজির করা হয়। তবে তদন্তকারী কর্মকর্তার কোনো আবেদন না থাকায় আসামিদের জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলার প্রধান অভিযুক্ত আসাদুল হকের 7 দিনের রিমান্ড শেষ হবে শনিবার। এর আগে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যর্থতার দায়ে প্রত্যাহার করা হয় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলামকে। সে রাতে পুলিশের টহল নিয়েও প্রশ্ন উঠেছিল তাঁর বিরুদ্ধে। এদিকে ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকরা। স্বাভাবিকভাবে কথা বলছেন, হয়তো স্বাভাবিকভাবে খেতে না পারলেও নরম খাবার খেতে পারছেন। ওভারঅল যে স্বাভাবিক বলতে আপনার আমার মতো হয়েছে, আপনি হয়তো সেটাই বোঝাতে চাচ্ছেন, তো সেটা তো একটু টাইম লাগবে, এটা তো আমরা বলছি। এখন পর্যন্ত তো আমরা খারাপ কিছু বলিনি, যখন ভর্তি হয়েছেন তখন থেকে আস্তে আস্তে কিছুটা ইমপ্রুভিং এই বলছি আমরা, তাই না? আল্লাহ যদি চাহেন তো আমরা এইভাবে ধরে রাখতে পারি, এটা আমাদের জন্য এখন টার্গেট। গত 2 সেপ্টেম্বর ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার উপর নৃশংস হামলা চালায় দুর্বৃত্তরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বেঁচে থাকা পাঁচ জনের অবস্থাও সংকটাপন্ন।
আইসিইউতে রাখা হয়েছে তাদের। বৃহস্পতিবার তিনজন মারা যাওয়ায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। চিকিৎসকরা জানান, শ্বাসনালী পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন 5 জনকে নিয়েও চিন্তিত তারা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। নারায়ণগঞ্জের ভয়াবহ এ দুর্ঘটনায় দগ্ধ মোট 37 জনকে ভর্তি করা হয়েছিল ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে মাত্র একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গ্যাস লিকেজ থেকে মসজিদের ওই বিস্ফোরণে যারা দগ্ধ হয়েছেন তাদের প্রায় সবারই শ্বাসনালী পুড়েছে, তাই এত মৃত্যু বলে জানালেন চিকিৎসকরা। এই পাঁচজনের অবস্থাও যে শঙ্কামুক্ত এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, এদের অবস্থাও আশঙ্কাজনক। এখন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা উপর আল্লাহর হাতে এবং তাদের শরীরের যেটা মানে অবস্থা সেটার উপর নির্ভর করবে। এদিকে আইসিইউতে থাকা 5 রোগীর স্বজনরা এখনও ভিড় করছেন হাসপাতালে। একটু চোখের দেখা কিংবা স্বজনের কাছে যেতে এখন দিনের পর দিন কষ্টের অপেক্ষা তাদের। আমার সন্তান কেমনে এরকম হইলো আমি তো কিছু বুঝতেছি না। বাঘের মুখে তো ফিরে আসবার কথা, দমের দুয়ার তো ফিরে আসবার কথা, আসে নাই। আল্লাহ তার হয়ার দারাজ করক, ইয়া করি। মার তো হুশ আছে নি, মার তো যেদিন ঘুমাইছে ওই দিন দুই দিন তো আমি অজ্ঞান আছিলাম, আমি কিছু বলতে পারি নাই। এক নজর দেখে আমি তো তারে সহ্য করতে হারি না, ওই ঘুমে গেছে এই দিক মুখমণ্ডল আর দুই হাত দেখছে। রোগ তো একে একে সব যাচ্ছে, আঙ্গুর একটু মৃত্যুকাল একটু দেখতে দেন। অনুফরে আনসার গেলে কয় না ডাক্তারের নিচে, আমার ঘর খাবার আর কিছু নেই। গত 4 সেপ্টেম্বর ইশার নামাজের সময় নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের এ ঘটনা এখন সারা জীবনের কষ্ট কান্না হয়ে গেছে ভাগ্যহত এসব মানুষের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের পশ্চিমতলা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের অষ্টম দিন আজ। এরই মধ্যে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলাটি অধিক তদন্তের জন্য সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তভার পেয়ে নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত মসজিদ ও আশেপাশের এলাকা পরিদর্শন করে। করোনা মহামারীর কারণে স্থবির রাজনীতির চাকা আবারও সচল হচ্ছে। ঢাকা মহানগরের 2 কমিটি সহ সম্মেলন হয়ে যাওয়া অঙ্গসংগঠনের কমিটি পূর্ণাঙ্গ করার মাধ্যমে দলের কার্যক্রমে গতি আনার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিতেও চলছে তৃণমূল পর্যায় থেকে দল পুনর্গঠনের কাজ। এ প্রক্রিয়া শেষে জাতীয় কাউন্সিলের চিন্তাভাবনা রয়েছে দলটির। বিস্তারিত মইনুল আহসানের বিশেষ রিপোর্টে। অদৃশ্য ঘাতক করোনা ভাইরাসের কারণে গেল প্রায় 6 মাস স্বাভাবিক জীবনযাত্রা স্থবির থাকার পর আস্তে আস্তে সচল হওয়ার পথে সবকিছু। করোনা সংক্রমণের আশঙ্কায় রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত বন্ধ হয়ে যায়। প্রায় 6 মাস পর সেই স্থবির রাজনৈতিক কর্মকাণ্ড আবারও সচল করার উদ্যোগ নিয়েছে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। সম্প্রতি দলের নীতি নির্ধারকদের সভায় দ্রুত সম্মেলন হয়ে যাওয়া ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠন যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটির খসড়া চলতি মাসের 15 তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন দলের সভাপতি শেখ হাসিনা। যেই সংগঠনগুলোর সম্মেলন সমাপ্ত হয়েছে, যাদের কমিটিগুলো এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ নিতে পারে নাই, তো সেই জায়গাগুলো তাদেরকে একটা সুপারিশ আকারে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার ব্যাপারে আমরা তাদেরকে বলেছি। আর স্বাভাবিক একটা জীবনযাত্রা শুরু হবে তখনই আমাদের এই সভা সমাবেশ সাংগঠনিক যেই কাঠামোগত বিষয়গুলো আছে সেইগুলোকে নজরদারিতে আনা এবং আরও বেশি করে সংগঠনকে গতিশীল করার ব্যাপারে আমরা সাংগঠনিক সফর শুরু করব। বসে নেই বিএনপিও, পুরোদমে চলছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের পুনর্গঠন। সেই সাথে মূল দলের অসম্পূর্ণ ও মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা। কোভিড অনেক বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে এবং হবে মনে হচ্ছে, অনিশ্চিতভাবে অপেক্ষা করার তো সুযোগ নেই। সুতরাং আমরা আমাদের কার্যক্রম তো শুরু হতে যাচ্ছে এবং
নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, ইলেকটেড যারা হয়ে আসে বিভিন্ন ডিস্ট্রিক্টে সিটিতে তারাই তো কাউন্সিলে প্রতিনিধিত্ব করে। সুতরাং সেই কাজটা তো শেষ হয়নি, সেই কাজটা কোভিড এর কারণে অনেক অনেকটা বন্ধ ছিল। এখন কোভিড এর পরে সেই কাজটাও শুরু হবে, সেই কাজটা শেষ হলেই তখন হয়তো দল সিদ্ধান্ত নেবে কাউন্সিলের। সেই সাথে ঢাকার দুইটি সহ কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকারের কয়েক ধাপের নির্বাচনকে উপলক্ষ করে নেতা কর্মীরাও মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পদ্মার মূল সেতুর প্রায় 90% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 81%-এরও বেশি শেষ হয়েছে। এ সময় রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধনী একমাত্র নির্বাচন কমিশনের এখতিয়ার বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আপেল মাহমুদের রিপোর্ট। পদ্মা সেতুতে 41টি স্প্যানের মধ্যে এ পর্যন্ত 31টি বসানোর কাজ শেষ হওয়ায় বর্তমানে দৃশ্যমান সেতুর 4,650 মিটার, নদী শাসনের কাজ প্রায় 84% শেষ হওয়ার পাশাপাশি মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক এবং টোল প্লাজার কাজও এর মধ্যে শেষ হয়েছে। করোনা ভাইরাস ও বন্যার কারণে কিছুটা ধীরগতি দেখা দিলেও সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতিমধ্যে মূল সেতুর প্রায় 90% কাজ শেষ হয়েছে, 41টি স্টিল বা স্পেনের প্রকল্প সাইটে এসে পৌঁছেছে, 6টি স্পেন প্রস্তুত। পদ্মার পানি প্রবাহের গতি কমলেই আমরা পরবর্তী স্পেনগুলো বসাতে পারব। এ সময় নির্বাচন কমিশনের রাজনৈতিক দল সমূহের নিবন্ধন আইনের সংশোধনী নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর প্রেক্ষিতে আমরা বলতে চাই, নির্বাচন বিষয়ক বিষয়াদি নির্বাচন কমিশনের এখতিয়ার, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য থাকলে আমরাও নির্বাচন কমিশনকে জানাবো। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে আগামীতে সংবিধান অনুযায়ী সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান ওবায়দুল কাদের। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মুজিববর্ষে অন্তত আরও একজন বঙ্গবন্ধুর পলাতক খুনিকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি বলেন, পলাতক পাঁচজনের মধ্যে দুজনের খোঁজ জানে সরকার, তাদের একজন কানাডায় ও আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পলাতক এসব খুনিদের শনাক্ত ও দেশে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী। পাঁচজনের মধ্যে দুইজনের আমরা ঠিকানা জানি, একজন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন আর একজন আছে আপনার এই কানাডায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্নভাবে আমাদের চেষ্টা করছেন এবং আমরা আশাবাদী যে আরেকজনকে আমরা এই মুজিব বর্ষে আপনারা আনতে পারব বলে আমাদের বিশ্বাস। আগামী আমন মৌসুমের আগে কৃষকদের অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি দেবে সরকার। এজন্য 3,020 কোটি টাকার প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের আওতায় হাওর ও লবণাক্ত অঞ্চলে 70% এবং অন্যান্য এলাকায় 50% ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। শফিকুল ইসলাম শামীমের আরটি রিপোর্ট। শ্রমিক সংকট আর প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে প্রতিবছর সময় মতো ফসল ঘরে তুলতে পারেন না অনেক কৃষক। এতে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি দেশে খাদ্য ঘাটতি তৈরিরও আশঙ্কা থাকে। সরকার মনে করে এ অবস্থায় কৃষকের কাছে ধান কাটার যন্ত্রসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে পারলে ভোগান্তি যেমন কমবে, তেমনি কৃষিখাতও হবে লাভজনক। এজন্য কৃষি মন্ত্রণালয় থেকে 51,300 কৃষি যন্ত্র বিতরণ করা হবে। সরকার একটা প্রকল্প গ্রহণ করেছে 3,020 কোটি টাকার, সেই প্রকল্পের মাধ্যমে আমরা এই কৃষি যন্ত্রপাতি চাষিদেরকে দিব এবং প্রণোদনা দিব। এই প্রণোদনার একটা নীতি গ্রহণ করা হয়েছে যে সমতল ভূমিতে 50% প্রণোদনা দেওয়া হবে, কিন্তু হাওড় এলাকা প্রতিকূল পরিবেশ যে খুব দরকার, আর একটা হলো লবণাক্তার উপকূলবর্তী এলাকা, সেই এলাকায় আমরা 70% দিব। ইতিমধ্যে এটা অ্যাক্ট নেকে অ্যাপ্রুভ হয়েছে, আমরা পিডিউ নিয়োগ দেই নাই,
এটা খুবই কম সময়ের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশনে যাবে। প্রকৃত কৃষক যাতে এই প্রকল্পের সুবিধা পান সেজন্য উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। যাচাই বাছাই শেষে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া কৃষি যন্ত্রপাতি চালানো এবং মেরামতের জন্য প্রশিক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এটাকে পরিচালনা চালনা করবেন, ড্রাইভিং করবেন, এই ধরনের এই এই জনগোষ্ঠীকে আমরা কিন্তু প্রশিক্ষণ দিতে পারবো এই প্রকল্পের মাধ্যমে। এবং প্রশিক্ষণ পেলে তারা দেখা যায় তাদের ছোটোখাটো যদি ত্রুটি হয় সেই মেশিনটা দ্রুত তারা সারিয়ে নিতে পারবে। উপজেলা পর্যায়ে একটি কমিটি রয়েছে এবং এই কমিটি কারা কারা যন্ত্র নিবে তাদের একটা তালিকা প্রস্তুত করে এটা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে সেই কমিটি অনুমোদন দেবে, অনুমোদন দিয়ে একটা প্রত্যয়নপত্র তারা দেবে যে অমুককে এই মেশিনটি দেয়া যায়। কৃষি যান্ত্রিকীকরণ নামের এই প্রকল্প 3 পার্বত্য জেলা বাদে সারা দেশে বাস্তবায়িত হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। একদিনের ব্যবধানে রাজধানীতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে 3-4 টাকা পর্যন্ত। খুচরা বাজারে বেড়েছে কেজিতে সর্বোচ্চ 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় প্রতিদিন দাম বাড়ছে। স্বস্তি নেই আদা রসুনেও। ভরা মৌসুম হলেও ইলিশের বাড়তি দাম নিয়ে আছে অভিযোগ। আদিন সজীবের রিপোর্ট। কুরবানি ঈদের পর থেকেই ঢাকার বাজারে স্বস্তি নেই। করোনায় বিপদগ্রস্ত মানুষের কাছে এখন বাজার মানেই ভয় আর দুর্ভাবনার। একদিন আগেও রাজধানীর পাইকারি বাজারে প্রকারভেদে পেঁয়াজের কেজি ছিল যা, এখন তা বেড়েছে আরও 3-4 টাকা। অসহনীয় হচ্ছে দিনে দিনে। ভোক্তা অধিদপ্তর বা আমাদের সরকারের যে সংস্থা আছে তাদের যদি ঠিকমতো তদারকি থাকতো হয়তোবা এরকম অসহযোগ মানে ধামাধাম রাতারাতি এরকম দাম বাড়তো না। পেঁয়াজ এখন বর্তমান লাগানোর সময় বৃষ্টির একটু শর্ট আছে। আপনি এইগুলো আপনার উত্তরবঙ্গে যাচ্ছে বেশি, ঢাকায় কম আসে পেঁয়াজটা। আর আদায় তো হাতি দেয়া যায় না। পাইকারিতেই মানভেদে কেজি 200 টাকা পর্যন্ত, রসুনের দামও বাড়তি কয়েক সপ্তাহ ধরে। যারা ইনপুট করে আদা আনতেছে তারা মনে করলেন যে 195টা তাদের প্রত্যেক বছর বাংলাদেশে আসছে। পাইকারি বাজারের যখন এমন অবস্থা তখন খুচরায় তো কথাই বলা কঠিন। পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্য তেল সব কিছুর দামই যেন আকাশ ছোঁয়া। 1 কেজি পেঁয়াজ কালকে 75 টাকা কেজি কিনছি, আপনার 80-90 টাকা বিক্রি করি। 1 কেজি আদা গত সপ্তাহে 170 টাকা ছিল, আজকের বাজার বর্তমানে 220 টাকা, 240 টাকা করে খুচরা বাজারে চলে। ঝেঁকে ঝেঁকে এখন ধরা পড়ছে ইলিশ। সস্তায় কিনে এনে ঢাকার বাজারে চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। ওদিকে মৌসুমি ইলিশের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। 500 টাকা মাত্র কেজি শুনতেছি বরিশালে, সেখানে নিচে 800 টাকা করে কেজি। আমরা বেশি নিচ্ছি নাকি, বেশি হয়ে যাচ্ছে মানে ওইখানে আপনি আড়তে গেলে বুঝতে পারবেন যে কেতা কত যাচ্ছে, মানে আড়তে কেতা যায় মানে জিনিসের দাম উঠে দেয়। মানুষের ক্রয় ক্ষমতা কমলেও গত 2-3 মাস ধরে চাল আর সবজির বাজারেও অস্বস্তি লেগেই আছে। তাই সরকারি তদারকি বাড়ানোর অনুরোধ সাধারণ ক্রেতাদের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কাউরান বাজারে মেয়াদ উত্তীর্ণ আমদানি করা ফাস্টফুড আইটেম সরবরাহ করায় কমলা ট্রেডিংকে 20 লাখ টাকা ও মিজান এন্টারপ্রাইজকে 6 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও কমলা ট্রেডিংয়ের মালিক কামরুল হাসান রতনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে মাছের আড়তে বিষাক্ত মাছ সরবরাহ ও ক্ষতিকর রং মেশানোর অভিযোগে 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মনির হোসেন তোপর রিপোর্ট। শুক্রবার র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় কারণ বাজারের খুচরা ও পাইকারি বাজারে। এ সময় কমলা ট্রেডিং এর এই গুদামে পাওয়া যায় আমদানি করা মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ফাস্টফুড আইটেম, যা নতুন করে মোড়ক পরিবর্তন করে বাজারে ছেড়ে দেওয়া হতো। এখানে নেই ফ্রিজিং খাবার সরবরাহের পরিবেশও। নূর ও আহমদ ট্রেডিং থেকে এই পণ্যগুলো সরবরাহ করা হয়েছে বলে জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোর আলম। আমাদের বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে সিনেমিনি খেলবে, মানুষের জনস্বাস্থ্যের সিনেমিনি খেলবে, এই ধরনের এক্সপায়ার্ড পণ্য, বিদেশি পণ্য আমরা যারা অনেক মূল্যে ক্রয় করি, তো সেটা যদি এক্সপায়ার থাকে এবং এক্সপায়ার পণ্যকে যদি এরকম রিপ্যাক করে বিক্রি করা হয় এটি খুব মারাত্মক অপরাধ। আমি মনে করি এটা খুব সাংঘাতিক পানিশমেন্ট হওয়া উচিত। সুতরাং আমরা দেখছি যে এর সাথে কারা কারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষ হয় প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। এর আগে মাছের আড়তে অভিযানে বিষাক্ত পিরানহা, আফ্রিকার মাগুর ও টেক্সটাইলের রং মেশানো পোয়া মাছ বিক্রির অপরাধে ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এই মাছগুলি আসলে একসময় গবেষণার জন্য আনা হয়েছিল, এটা তারপরে এটা আস্তে আস্তে এটা সরায় গেছে,
ছড়া যাওয়ার পরে এখন এটা রেস্ট্রিক্ট অনেকটা রেস্ট্রিকশন এসে গেছে। আগে ব্যাপক হারে হয়তো চুরি করে কেউ কেউ রিমোট এরিয়াতে চাষ করে যেটা ঢাকার মধ্যে আসে। এর আগেও কিন্তু আমরা সেখানে এই আফ্রিকান মাগুর বিক্রি করার অপরাধে আমরা এটাকে শাস্তির আওতায় এনে একজনের কারাদণ্ড প্রদান করা হয়েছিল এবং সেটা ভেঙে দেওয়া হয়েছিল। দুঃখজনক হলো তারা আবার শুরু করেছে। তো আজকে মালিক সমিতি ও আড়ত সমিতি আমাদের কমিটমেন্ট দিয়েছেন যে অবশ্যই তারা এই কাজটি করবেন না। মৎস্য অধিদপ্তর ও র্যাব যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিক্রয় নিষিদ্ধ এসব মাছ ও ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট মনি হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নাব্যতা সংকটের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বিকেলে শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় তিনটি ফেরি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, বিআইডব্লিউটিসি থেকে চ্যানেলে ড্রেজিং করে নাব্য ফেরানোর কথা তাদের বলার পর পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়। চলাচলে সমস্যা না হলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদের শূন্য চারটি আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দলীয় আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সরগরম ছিল নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। সকাল থেকেই নয়াপল্টনে মিছিল নিয়ে শোধন করেন কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। মিছিল নিয়ে ঢাকা 18 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন যুবদল নেতা এস এম জাহাঙ্গীর। এছাড়াও ঢাকা 5 আসনে নবী উল্লাহ নবী সহ বেশ কয়েকজন আবেদন ফর্ম জমা দেন। এ সময় বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন ধানের শীষের প্রার্থীরা। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হয়েছেন সাবেক বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 21তম সম্মেলনে কাউন্সিলের ক্ষমতা বলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন। সিদ্দিকুর রহমান বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সহসভাপতি। আবরার হত্যাকাণ্ডের পর বুয়েটের শিক্ষার্থীদের জন্য প্রতিটি হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বুয়েটের নতুন উপাচার্য ডক্টর সত্যপ্রসাদ মজুমদার। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। সকল হত্যাকাণ্ডই বেদনাদায়ক মন্তব্য করে তিনি বলেন, আবরার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট কর্তৃপক্ষ। এছাড়া আবরারের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে বুয়েট ক্ষতিপূরণ দিবে বলেও জানান তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান। জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার আক্তারুজ্জামান ভূঁইয়া, সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলাম, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এ সময় উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী 2022 সালের জুনের মধ্যে ঢাকার সাথে কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত দোহাজারী কক্সবাজার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা জানান। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার 10টি মেগা প্রকল্পে রেলওয়ের 2টি প্রজেক্ট রয়েছে বলেও জানান রেলমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর যে 10টি অগ্রাধিকার মেগা প্রজেক্ট, তার অন্যতম হল রেলওয়ের 2টো প্রজেক্ট। একটি হল চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামুর থেকে গুন্দুম পর্যন্ত যে রেল পথ যেটি সম্প্রসারিত হচ্ছে এটির, এবং আরেকটি হলো আপনার ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত। এই প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় তাহলে জুন 2022 সালের মধ্যে ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হবে।
সাংস্কৃতিক অঙ্গনের করোনাকালীন স্থবিরতা কাটিয়ে মঞ্চায়িত হল মাহফুজা হিলাহির রচনা ও দেবাশিস ঘোষের নির্দেশনায় নাটক রাজার চিঠি। সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকের 33তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। নাটকটি জাগরণী থিয়েটারের 15তম প্রযোজনা। এদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাহিনী নিয়ে লেখা হয়েছে নাটকটি। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। খুলনায় শেষ হল ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপসের মাধ্যমে খুলনা জেলার শতভাগ চাল প্রকিউরমেন্ট কার্যক্রম। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। এবছর ধান উৎপাদনও হয়েছে যথেষ্ট। তবে এক শ্রেণীর ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। এবারে পার্টিক্স খেলার খবর। ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সদস্য ও প্রধান নির্বাহী সহ সিনিয়র কর্মকর্তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দেয় দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি। এই পদক্ষেপের মাধ্যমে ক্রিকেট বোর্ডে প্রতিষ্ঠিত হয়েছে দেশটির সরকারের নিয়ন্ত্রণ। আইসিসির নিয়ম অনুযায়ী যে কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অবৈধ। এমন আচরণের জন্য যে কোনো দেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এখন আইসিসি খতিয়ে দেখবে সেখানে আইনের পরিপন্থী কিছু হয়েছে কিনা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল। ফলে দেশের জার্সি গায়ে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে খেলতে আর কোনো বাধা নেই ছয়বারের বিশ্বসেরা ফুটবলারের। গত বছর চিলির বিপক্ষে কোপা আমেরিকা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বার্সেলোনা মহাতারকা। পরে আয়োজকদের বিপক্ষে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন লিওনেল মেসি। তখন তাকে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছিল কনমেবল। তবে বাছাই পর্বে খেলা পিছিয়ে যাওয়ায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারবেন লিওনেল মেসি। ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং নাওমি ওসাকা। 3 নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসনের বিপক্ষে আজারেঙ্কা প্রথম সেট হেরে যান 6-1 গেমে। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এই বেলারুশ তারকা। দ্বিতীয় এবং তৃতীয় সেট 6-3 গেমে জিতে সহজেই ফাইনাল নিশ্চিত করেন 2টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আরেক খেলায় জেনিফার ব্রাডিকে 2-1 সেটে হারান জাপানের নাওমি ওসাকা। নিউ ইয়র্কের ফ্লাশিং মিরোতে প্রথম সেট টাইব্রেকারে জিতে নেন ওসাকা, যদিও দ্বিতীয় সেট 6-3 গেমে হেরে যান তিনি। এরপর তৃতীয় সেটে 22 বছর বয়সী জাপানিজ তারকার সার্ভের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি 28 নম্বর বাছাই। ফলে 2018 সালের ইউএস ওপেন জয়ী ওসাকা সহজেই 6-3 গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন। বাংলাদেশ পুলিশকে 17-10 পয়েন্টে হারিয়ে চতুর্থ ওয়ালটন জাতীয় নারী বেসবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। এ নিয়ে টানা 4 বার এই প্রতিযোগিতার শিরোপা জিতল তারা। পল্টনে আউটার স্টেডিয়ামে খেলার শুরুতে এগিয়ে ছিল পুলিশ, তবে আনসারের অভিজ্ঞতার কাছে পিছিয়ে পড়ে তারা। উপ পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভুইয়া, ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 3 দিনের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ক্লাব ও সংস্থা সহ 8টি দল অংশ নেয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, প্রধানমন্ত্রীকে টেলিফোনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 34 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1792।
ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় কারাগারে দুই আসামি, ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার। শ্বাসনালী পুড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় বেঁচে থাকা পাঁচজনের অবস্থাও সংকটাপন্ন। এবং আবারও সচল করোনায় স্থবির রাজনীতির চাকা, কমিটি পূর্ণাঙ্গ করতে মনোযোগী আওয়ামী লীগ, বিএনপিতে চলছে দল পুনর্গঠনের কাজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।